Bismillahirrahmanirrahim. আজকে আলোচনায় আমরা কথা বলবো যমযমের পানি সম্পর্কে। আমরা মুসলিমরা কম বেশি সবাই যমযম পানির উৎপত্তি এবং এর ইতিহাস সম্পর্কে কম বেশি জানি। তাও আমি আজকে সংক্ষিপ্তভাবে যমযম পানির সূচনাটা একটু আলোচনা করব এবং পরে যমযম পানির শেফা, যমযম পানির ফজিলত এবং এইসব নিয়ে কয়েকটা হাদিস আলোচনা করব। আপনারা পাশেই থাকুন। তো যমযম পানির ইতিহাস বলতে গেলে প্রথমে যেটা আসে যে ইসলামের বর্ণনা অনুযায়ী নবী ইব্রাহিম ও তার স্ত্রী হাজরা ও শিশুপুত্র ইসমাইলকে মরুভূমিতে রেখে আসার পর ইসমাইলের পায়ের আঘাতে এর সৃষ্টি হয়। মসজিদুল হারামে আগতরা এখান থেকে পানি পান করে। 5000 বছর ধরে একটানা এখান থেকে পানি পাওয়া যাচ্ছে। এ কারণে যমযমকে বিশ্বের প্রাচীনতম কূপ বলে ধারণা করা হয়। যমযম পানির অনেকগুলো সুন্দর নাম আছে, তো চলুন এবার আমরা নামগুলো দেখি। আরবদের কাছে যমযমের অর্থ অধিক এবং সমবেত। কতিপয় গবেষকের মতে যে মা হাজেরা মাটি দ্বারা বাঁধ দিয়েছিলেন পানি যাতে ডানে বামে বয়ে না যায়, তিনি যদি এরকম না করতেন তাহলে পানি মাটিতে ছড়িয়ে যেত এবং সব কিছু ভরে যেত। ওই বাঁধ বা আটককে যমযম বলা হয়। যমযমের আরও নাম রয়েছে, এরা হলো শাব্বা, বাররাহ, তাইবা, আওয়ানা, সাফিয়া, বুশরা, সারাবুল, আবরার, মাজনুনা। এছাড়া আরও অনেক নাম আছে, আমি এই কয়েকটি বইতে পেয়েছি এবং এগুলোই আপনাদেরকে বলেছি। তো এবার যমযম পানির ফজিলত এবং যমযম পানির শেফা নিয়ে কিছু আলোচনা করব, যেটা শোনাটা খুবই গুরুত্বপূর্ণ। তো দেখুন, যমযম পানির ফজিলত সম্পর্কে অনেক হাদিস বর্ণিত হয়েছে। জিবরিল আলাইহিস সালাম যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্ষ ছিলেন তখন তার অন্তরকে যমযমের পানি দ্বারা ধৌত করেন। এই ঘটনা যমযম পানির ফজিলত নিশ্চিতভাবে প্রমাণ করে। যমযমের চাইতে যদি কোনো উত্তম পানি পাওয়া যেত তাহলে তার দ্বারাই তার অন্তরকে ধৌত করতেন। অন্য এক বর্ণনায় রয়েছে যা আনাস বিন মালিক রাজিয়াল্লাহু আনহু কর্তৃক বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোটবেলায় অন্যান্য শিশুদের সাথে খেলছিলেন। ইত্তবসরে জিবরিল আলাইহিস সালাম তার কাছে আসেন এবং চিৎ করে শুয়ে দিয়ে তার বুক চিরে কলব অথবা অন্তর বের করেন ও সেটি চিরেন এবং তা থেকে জমাত রক্তপিণ্ড বের করেন। অতঃপর বলেন, এটি শয়তানের অংশ যা আপনার মধ্যে ছিল। অতঃপর তিনি অন্তরকে যমযম পানি দ্বারা ধুয়ে নিজ স্থানে ফিরিয়ে দেন। এ দৃশ্য দেখে অন্য শিশুরা রাসূলের দুধমায়ের কাছে ছুটে এসে বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করা হয়েছে। তারা সকলে তাকে দেখতে আসেন, তখন তার রং পাল্টে গিয়েছিল। আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্ষে শিলায়ের দাগ প্রত্যক্ষ করতাম। যমযম পানির ফজিলত নিয়ে আরও দুটি গুরুত্বপূর্ণ কথা, এটি হচ্ছে যমযমের ফজিলতের মধ্যে এটিও যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য নেফাকি থেকে মুক্তির মাধ্যম করেছেন যেই ব্যক্তি যমযমের পানি ও আন্তরিকতার সাথে তৃপ্তি এবং আন্তরিকতার সাথে পান করবে। অর্থাৎ যমযমের পানি খেলে মানুষের মধ্যে আত্মতৃপ্তি এবং আন্তরিকতা জিনিসটা কাজ করবে। আর ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু কর্তৃক বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমাদের ও মুনাফিকদের পার্থক্যের নিদর্শন হচ্ছে মুনাফিকরা যমযমের পানি পানে তৃপ্তি পায় না ও আন্তরিকতাও দেখায় না। যমযমের পানিতে উজু করা মুস্তাহেব। জাবির রাদিয়াল্লাহু আনহু কর্তৃক বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাত্রে যমযমের পানি আনতে বলেন। তার জন্য পানি আনা হয়, অতঃপর তা পান করেন এবং অবশিষ্ট পানিতে তিনি উজু করেন। তো যমযমের পানির ফজিলত সম্পর্কে কয়েকটি কথা জানলাম। তো এবার আলোচনা করব যমযমের পানি শেফা নিয়ে। তো আরেকটি কথা না বললেই নয়, আমার এই চ্যানেলটি নতুন, আমি চাচ্ছি সবার মাঝেই কম বেশি ইসলামের আলো ছড়িয়ে দিতে। আমি যতটুকু জানতে পারি ততটুকু আপনাদেরকে জানাতে। তো আশা করি আপনারা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন এবং আমার আগেরও 2-3টি ভিডিও আছে, ওগুলোও আপনারা দেখবেন।
তো আসুন এবার জমজমের পানির শেফা নিয়ে কথা বলি। জমজমের পানির শেফা এ কথা সহি হাদিসে প্রমাণিত। অতীত বর্তমান যুগের অসংখ্য ঘটনা প্রমাণ করে যে আল্লাহ তাআলা জমজম পানির মধ্যে এমন রোগীকে আরোগ্য প্রদান করেছেন যে রোগ চিকিৎসা ও চিকিৎসা বিজ্ঞানের দৃষ্টিতে অসম্ভব ছিল এবং চিকিৎসকরা তার ব্যাপারে নৈরাশ হয়ে যান। ইবনে আব্বাস রাজিয়াল্লাহু আনহুমা কর্তৃক বর্ণিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ভূপৃষ্ঠের মধ্যে উত্তম পানি হচ্ছে জমজমের পানি, তাতে রয়েছে খাদ্য ও অসুখ থেকে আরোগ্য। তিনি আরও বলেছেন, যে নিয়তে জমজমের পানি পান করা হয় সেই নিয়ত পূরণ হয়। সুতরাং যে ব্যক্তি আরোগ্য লাভের উদ্দেশ্যে তা পান করবে আল্লাহ নিজ ফজলে তাকে আরোগ্য দান করবেন। জমজমের পানির শেফা নিয়ে একটি হাদিস বর্ণিত আছে যে ঘটনাটি হচ্ছে, আবু হামজা বলেন, ইবনে আব্বাসের নিকট যে লোকেরা কিছু নিয়ে আসতো আমি তাদের ম্যানেজ করতাম। কয়েকদিন তারা তার কাছে না যাওয়ার জন্য তিনি আমাকে বললেন, এতদিন আসনি কেন? প্রত্যুত্তরে আমি বললাম, জ্বর হয়েছিল। তিনি বললেন, রাসূলুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জ্বর হচ্ছে জাহান্নামের ভাব, সুতরাং তা জমজমের পানি দ্বারা ঠান্ডা করো। এই হাদিস দ্বারা বোঝা যায় যে জমজমের পানি দ্বারা মুখমণ্ডল ধৌত করলে, জমজমের পানি খেলে, মাথা মাসাজ করলে বা অন্যান্য অসুখ বিসুখে এই পানি ব্যবহার করলে সহজেই আরোগ্য লাভ করা যায়। জমজমের পানি যে খাদ্য, এটা নিয়ে আরও দুটি ঘটনা আলোচনা করব। সেগুলো হচ্ছে, আবু যার রাদিয়াল্লাহু আনহু পূর্ণ এক মাস কেবল জমজমের পানি পান করে কাটিয়েছেন। এক মাস তার পেটে জমজমের পানি ব্যতীত কোনো কিছু প্রবেশ করেনি। এরপরেও তার কলিজায় ক্ষুধার কারণে কোনো প্রভাব পরিলক্ষিত হয়নি। আবু যর রাদিয়াল্লাহু আনহু স্বয়ং বলেন, আমি যখন ইসলাম গ্রহণ করি তখন বলি, হে আল্লাহর রাসুল, আমি 30 দিন রাত এখানে আছি। তিনি বলেন, পানাহার কোথায় করতে? আমি বললাম, হে আল্লাহর রাসুল, জমজমের পানি ছাড়া আর কোনো খাবার ছিল না। এরপরেও আমি এত মোটা হয়ে যাই যে আমার মেদ বেড়ে যায় এবং কোনো রকম দুর্বলতা অনুভব করিনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জমজমের পানি বরকতময় ও খাদ্য। ইবনে আব্বাসের জমজম সম্পর্কে বর্ণনা, তিনি বলেন, আমরা জমজমের পানিকে ক্ষুধা নিবারণকারী ও দরিদ্রের উত্তম সহায়ক বলে মনে করতাম। অর্থাৎ এই ছিল আজকের আলোচনা। আর আলোচনার সর্বোপরি আলোচনা থেকে আমরা জানতে পারি, জমজম পানির উপকারিতা সম্পর্কে জানতে পারলাম, আর এই পানি মানুষকে কতটা শেফা প্রদান করে এবং কতটা গুরুত্বপূর্ণ পানি এটা পৃথিবীর জন্য, পৃথিবীর বাসীদের জন্য, সেটাও আমরা জানতে পারলাম। অতএব নিষ্ঠার সাথে এবং সঠিক নিয়তে এই পানি ব্যবহার করলে অবশ্যই এই পানি আমাদের অনেক উপকারে আসবে। জমজমের পানিতে রোগীর আরোগ্য লাভের ঘটনা নিয়ে আরও একটি ভিডিওতে কথা বলা হবে। ভিডিওটি অবশ্যই আপনারা শুনবেন এবং আশা করি ভালো লাগবে। আসসালামু আলাইকুম।